সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে মাল্টার আবাদ বাড়ি এক জাতের মালটা গাছ লাগানোর দেড় বছরের মধ্যেই ফল দিতে শুরু করে জেলা হার্টিকালচার সেন্টার আশা করছেন ফলটি ব্যাপক চাষ হবে এই অঞ্চলে সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা সিরাজগঞ্জে রয়েছে ফল চাষের অনুকূল পরিবেশ তাই জেলা হর্টিকালচার সেন্টার বছরব্যাপী ফল চাষের উদ্যোগ নেয় গড়ে তোলে তেইশটি মিশ্র ফলের বাগান এ উদ্যোগের আওতায় গড়ে ওঠা সদরের ফুলকোচা ও উল্লাপাড়া উপজেলার রাঘবপাড়িয়া গ্রামের মালটার বাগানে প্রথমবারের মতো উৎপাদন শুরু হয়েছে প্রয়োজনীয় পরিচর্যায় গাছ রোপণের দেড় বছরের মাথায় মালটা গাছে ফল এলো আমদানি করা মালটার চেয়ে সুমিষ্ট ও রসালো এ জাতের মালটা উৎপাদনে সন্তুষ্ট কৃষকেরা টিপিতে একটা মালটা চাষি দেখি ওটা দেখে আমি মোটামুটি একটু উদ্বুদ্ধ হই যে আমি সিরাজগঞ্জ তো এটা নাই তারপরে আমি হর্টিকালচার সেন্টার স্যারের সাথে কথা বলি কথা বলার পরে স্যার আমাকে বাগান দিতে আগ্রহ প্রকাশ করে প্রথমে তো আমাকে বলতো অনেকেই যে না তোমরা এটা করে লস খাবা কিন্তু আমরা এখন যে দেখতেছি যে আমাদের এই বাগান থেকে আমাদের লক্ষ্যে এক লক্ষের উপরে বিক্রি করা হয়েছে আর কি এই দুই চাষির সাফল্য দেখে উৎসাহী অনেকে এভাবে যদি হয় বহু পয়সা কামাই আমরা করতে পারি আমরা পাঁচজন সাতজন অনেক প্রতিদিন কাজ করি আমার একটা ইচ্ছা আছে যদি সেরকম জায়গা হয় আমি চেষ্টা করব একটা করার জেলায় মালটার বাণিজ্যিক উৎপাদনের সাফল্য এসেছে বলে জানান জেলা হর্টিকালচার সেন্টারের এই কর্মকর্তা বাড়ি ওয়ান মিষ্টি খুবই মিষ্টি এবং সুস্বাদু রসালো এই আশা করি যে এই বাড়ি বাড়ি ওয়ান জাত মালটাটা আমাদের দেশের চাহিদা পূরণ করে আমরা বাইরে রপ্তানি করতে পারব কৃষি বিভাগের যথাযথ সহযোগিতা পেলে বছরব্যাপী মালটা উৎপাদন সম্ভব বলে মনে করছেন স্থানীয় লোকজন মাসুম আলিসা একুশে টেলিভিশন